আমার এখন মাঝদিয়া যাচ্ছি তো মাঝদিয়া এই কারণে আমি যাচ্ছি এখন আমি গাড়ির মধ্যে তো মাঝদিয়া এই কারণে যাচ্ছি মাঝদিয়া যাচ্ছি শুকরের মাংস কিনতে আর আমার এক ভাই আছে সে ডাক্তারি করে ও সে আজ চলে যাবে তার জন্য ভাবলাম আমি অনেকদিন শুকরের মাংস খাই না শুকরের মাংস খাই না আজকে শুকরের মাংস নিয়ে আসি যাচ্ছি যে নিয়ে আসি দেখি কত কি দাম অ্যাকচুয়ালি মাঝদিয়ার থেকে কোনোদিন আমি শুকরের মাংস কিনিনি শুনেছি মাঝদিয়ার একটু দাম কমে পাওয়া যায় আমাদের এখানে একটু দাম বেশি ওই জায়গায় একটু দাম কমে পাওয়া যায় তো সেই জন্য আমি ওখানে যাচ্ছি দেখা যাক কত করে নেয় আর দেখুন আমাদের এইদিকে একটা জিনিস সব থেকে বড় জিনিস এটা হচ্ছে তোমার রেল লাইনের সাইডে না কোনো বাড়ি ঘর দর নেই ঠিক আছে রেল লাইনের সাইডে বেশিরভাগ সব আছে আম বাগান বিভিন্ন রকমের ফলের বাগান মানে গাছগাছালি ঠিক আছে আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জন্য আমি ভিডিওটা করলাম ঠিক আছে কারণ সবুজ সবুজ গাছগাছালি দেখতে আমার খুব ভালো লাগে আর আমি গাছের খুব একজন ভক্ত আমি যখনই ভালো কোনো গাছ দেখি ফলের গাছ বেশিরভাগ ফলের গাছই আমি ব্যবহার করি তো আমার মনে হয় সেই গাছটা নিতে পারলে আমার ভালো হয় আমি চেষ্টা করি নি আর এই জন্য ভিডিওটা করছি তো গিয়ে যাই যেখানে শুকরের মাংস বিক্রি হয় মাছ দিয়া সেখানে যাই গিয়ে আপনাদের এদিকে দাম কত করে বা মাংসের কোয়ালিটি কেমন সব আপনাদের দেখাবো চলে যাচ্ছে স্টেশনে মাঝদিয়া কিন্তু একটা ছোটখাটো বেশ একটা শহরের মতো ঠিক আছে চলে এসছি এই জায়গাটায় আমাকে আসতে হবে এই মার্কেটটার নিচেই মার্কেটটার একটু ওইদিকেই ছোট মাংসটা বিক্রি যায় চলে এসছি মাঝদিয়া দেখুন এই দিকে কিন্তু সবজি মালের আড়ত ঠিক আছে এখানে কিন্তু সবজি মালের আড়ত এখান থেকে সব যত কৃষকরা সব যে সবজিগুলো চাষ করে বা যে কোনো জিনিস চাষ করে সবজি তো এই এই আড়তে নিয়ে আসার এখান থেকেই কিন্তু সব মালগুলো এই দেখুন এই জায়গার থেকে কিন্তু সব কলকাতায় যায় সবজিগুলো এই জায়গা আসলে আপনি পাল্লা হিসেবে ঠিক আছে কম দামে সবজি বা যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন
জায়গাটা দিয়ে অনেকদিন পরে যাচ্ছি, জায়গাটা আগে আগে এমনি সব জায়গায় যাওয়া হতো, মার্কেটটা ভুলে গেছি, ঠিক আছে মার্কেটটা ভুলে গেছি। মুরগিগুলো নেটে ওড়াচ্ছে এই জায়গাটা দিয়ে যেতে হবে একদম নিচেই, জায়গায় বিক্রি হয়, তাই দেখা যাক কি পাওয়া যায়। আর এই তো সরে মাংসের জায়গায় এসে গেছে, এই তো সুবর্ণ মাংসের জায়গায় চলে এসছি। কত করে? হ্যাঁ 280। দাঁড়া দাঁড়া দেখে নি একটু, এ 280 করে বলছে, কত করে? কত করে গায়ে? সব 280। সব 280 করে বলছে, মালটা আমার একটু এই মাংসের দরকার বেশি, বুঝছো? হ্যাঁ মাংস তো মাংসই দেন, এটা মাংসের পেছনে থোড়া মাংস নেন, দেখেন এটা হাড় হবে না, হাড় তো হবেই, ও পাতলা, এটা 10 গ্রামও নেই এটাই, না দাঁড়া দাঁড়া আমার ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলে হবে? হ্যাঁ ওটা বাদ দিয়ে দাও, হাড় হাড় নেওয়া যাবে, 1 কেজি দাও, আর এটা এটা দাও, দাঁড়া এটা দাও, দেখছি দেখে নিচ্ছে বদ্দি বেশি, মাংস বদ্দি সবানে আছে, এটাই নেন তাহলে, এই কিনতে না এটা নেন, বদ্দি হবে না, এই এক কাজ করে দাদা ওটা দাও, তাই ওটাতে মাংস দিও, ঠিক আছে বদ্দি ওটা দিও না, দিও না ছেড়ে দাও, ধরো এটা দাও, এই হাটটা বাদ দিয়ে দাও, ঠিক আছে দিয়ে দাও।
একটা হাড় দেন তেল ভরে নিলাম হাতে সকাল সকাল দাও তো কত করে কি তেল না দাম বললাম তো 280 টাকা সরু মাংস কিনে আইগুলো এবার চাই আমাদের তারকনগরে 300 টাকা কিলো ঠিক আছে তারকনগরে 300 টাকা কিলো এখানে 20 টাকা মাছ দেওয়াতে 20 টাকা কম 20 টাকা কম খারাপ কিছু না অবশ্য টিকিট টেনে আসতেই তো 10 টাকা লেগে গেলো ঠিক আছে তা না আসাই ভালো ওই জায়গাতে তারকনগর থেকে নেওয়াই ভালো সে একই দাম পড়ে গেল ঠিক আছে 20 টাকা আপ ডাউনের জন্য মাছ দেয় এসে কোনো লাভ নেই ঠিক আছে কারণ আপনার তো ট্রেনের টিকিটটাই লেগে যাবে তারপর আপনার একটা টাইম আছে সে টাইমটা আপনার লস হবে তখন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে গাড়ি কখন আসবে তারপরে তো আপনার যেতে হবে তার মানে অনেকটা টাইম এজ গেল লস হয়ে যায় ঠিক আছে তো তারকনগর 320 টাকা আপ ডাউনের জন্য তারকনগর থেকেই নেওয়াই ভালো